সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। মুসলিম উম্মা বলতে কি সকল মুসলমানদেরকে বুঝাবে? আমরা মুসলিম, আমরা মুসলমান নই। মুসলিম নামটি 22 নম্বর সুরা আল হজের 78 নম্বর আয়াত থেকে আমরা নিয়েছি। আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই নামটি আমাদের সাথে চলতে থাকবে আমাদের শেষ দিন অবধি। 3 নম্বর সুরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার 6 নম্বর সুরা আল আনামের 163 নম্বর আয়াতে রাসুলে করিম ছিলেন মক্কার প্রথম মুসলিম। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসুলে করিম তার সোসাইটিতে প্রথম মুসলিম ছিলেন, এমনকি ইব্রাহিম রাসুলও তার সোসাইটিতে প্রথম মুসলিম ছিলেন। প্রত্যেকটা নবী রাসুলদের এই একই ইতিহাস। আমরা মুসলিমরা 3 নম্বর সুরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে মুসলমানদের কোনো একটি দলে যোগ দিতে পারব না। 1757 সাল থেকে নিয়ে 2020 সাল, আজ এই করোনা ভাইরাসের যুগ, কোরআনের এবং ইসলামের শত্রুরা যেভাবে জিতেছে, মুসলমানেরা ঔপনিবেশিক শাসনের দলে দলে বিভক্ত হয়ে গেছে ব্রিটিশ শাসনের যুগে। বিশেষ করে এর পূর্বে থেকে আসছে ভারত উপমহাদেশে তাদের শক্তি বাড়ানোর জন্য মুসলমানদের ভিতর থেকে একাধিক দল সৃষ্টি করেছে এবং স্বার্থ হাসিল করেছে তারা। তারা ক্ষমতায় বসেছিল 200 বছর, আর এই মুসলমানদেরকে বিভিন্ন সেক্টসে তারা বিচ্ছিন্ন করেছে। প্রথমে আপনাদের জানতে হবে মুসলমান মূলত 3টি সমাজ। একটি হচ্ছে শিয়া মুসলমান, তাদের দেশ ইরান, আর একটি হচ্ছে সালাফি মুসলমান, তাদের দেশ সৌদি আরব, আর একটি হচ্ছে সুন্নি মুসলমান, তাদের দেশ পাকিস্তান। এই 3টি মুসলমানদের বিশাল দলগুলি থেকে ছোট ছোট উপদল রয়েছে শত শত। এখন পৃথিবীতে যারা সুন্নি মুসলমান রয়েছেন কিংবা শিয়া মুসলমান রয়েছেন অথবা সালাফি মুসলমান রয়েছেন, এনারা কেউ মুসলিম না। যারা নিজেদেরকে দেওবন্দি মুসলমান বলছেন, যারা নিজেদেরকে বাহাই মুসলমান বলছেন, যারা নিজেদেরকে কাদিয়ানি মুসলমান বলছেন, আহমাদি মুসলমান বলছেন, এরা কেউ মুসলিম না। রবের কিংডমে যারা নিজেদেরকে বেরেলবি মুসলমান বলছেন, যারা নিজেদেরকে তাবলিগি মুসলমান বলছেন, যারা নিজেদেরকে সাদ গ্রুপের কিংবা জুবায়ের গ্রুপের অথবা ইলিয়াস গ্রুপের তাবলিগি মুসলমান বলছেন, এরা সবাই মুসলমান, মুসলিম না। যারা নিজেদেরকে মনে করে যাচ্ছেন আমরা থানাবি মুসলমান অথবা মাদানি মুসলমান অথবা রাফিজি মুসলমান অথবা আগাখানি মুসলমান, এরা সবাই মুসলমান, মুসলিম না। যারা রবের কিংডমে নিজেদেরকে বলছেন আমরা হানাফি মুসলমান, আমরা শাফি মুসলমান, আমরা মালিকি মুসলমান, আমরা হাম্বলি মুসলমান, আমরা মাতুরিদি মুসলমান, এরা সবাই মুসলমান কিন্তু মুসলিম না। যারা রবের কিংডমে নিজেদেরকে মনে করছেন যে আমরা রাশাদ খলিফার অনুসারী, তাই আমরা ভালো মুসলমান, যারা নিজেদেরকে মনে করছেন যে আমরা বায়াজিদ খান পন্নির অনুসারী, তাই আমরা ভালো মুসলমান, মূলত এরা ভালো মুসলমান, খারাপ মুসলমান এটা আমার মুসলিম হিসেবে দেখার দরকার নেই, মূলত এরা মুসলিম না। এখন যারা ইমামি মুসলমান, দাউদি মুসলমান, ফকিরি মুসলমান, মারেফাতি মুসলমান, এই টাইপের দাবি যাদের রয়েছে, এরা সবাই দাবিদার মুসলমান কিন্তু এরা কেউ মুসলিম না।
এছাড়া আরো অনেক রয়েছে, এদের সকলের কাছে রয়েছে এই কোরআনের বিপরীত, এদের আসলাফদের দেওয়া মত, পথ, গ্রন্থ, ফলসফা, এদের কাছে রয়েছে এই কোরআনের বিপরীত জাল হাদিস, মিথ্যা হাদিস, জয়ীফ হাদিস, মন গড়া হাদিস, ফিকা এবং সুন্না। এরা আল্লাহকে মানে, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে শিরিকের সাথে মানে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন, আল্লাহকে অবশ্যই মানে এরা, কিন্তু শিরিকের সাথে। এবং এরা কেউ কোরআনকে যথেষ্ট মানতে চায় না, যার কারণে 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা এই কোরআনকে যথেষ্ট মানে না। 28 নম্বর সূরা আল কসসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে তারা শুধু এই কোরআনকে ফরজ মানে না। এরপরেও এদের দাবি হলো এরা খাঁটি এবং এরা জান্নাতি, এগুলি হচ্ছে এদের দাবি। আজ কোরআনের 98 নম্বর সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত মতে জগতের সকল যুদ্ধ, ফাসাদ, রক্তপাত ইরাই করে যাচ্ছে ধর্মের নামে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে এরা ব্যবহার করছে মুসলিম নামটি। এরা কেউ মুসলিম না, তবে এরা কেউ মুসলমান শিয়া সম্প্রদায়ের মধ্য থেকে, এরা কেউ মুসলমান সালাফি সম্প্রদায়ের মধ্য থেকে, এরা কেউ মুসলমান সুন্নি সম্প্রদায়ের মধ্য থেকে। যেমন তালেবান মুসলমান, আইএসআইএস মুসলমান, এরা সবাই সুন্নি মুসলমানদের থেকে, কেউ কেউ সালাফি মুসলমানদের থেকেও। এদের সকলকে যদি আপনি রবের কিংডমে চিনতে না পারেন, তাহলে আপনি কোথাও না কোথাও এদের সাথে ভেসে যাবেন। মূলত আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে চাচ্ছেন আপনি এবং আমি যেন মুসলিম হয়ে জীবন কাটাই। তাই আসুন আমরা সবাই এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে, আর আমরা মুসলিম হয়ে জীবন কাটাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।